Hi guys, assalamu alaikum, welcome to my channel. So guys, a vlog e je video ta dibo 42 inch lamba college apron kibhabe cutting kora hoy, cutting er sutro patsho ho apnaderke bujhay dibo, apnara khub bhalo bhabe dekhben, dekhe jodi apnader bhalo lage thake tahole amar channel ta subscribe kore diben, amar video ta share kore diben, video ta ekta like diben, poroborti video pawar jonno বেল বাটনটি ক্লিক করে দিবেন সো গাইস একটা অ্যাপ্রন কাটিং একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখলে ইনশাআল্লাহ শিখতে পারবেন বুঝতে পারবেন সো গাইস ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন বাট না টেনে দেখবেন গাইস শুরু করা যাক গাইস First, এভাবে একটা মার্কিং টেনে নেবেন একটা মার্কিং দিয়ে নেবেন এভাবে এভাবে ভালোভাবে একটা মার্কিং দিয়ে 2 ইঞ্চি একটা বর্ডার দিবেন দেখেন 2 ইঞ্চি নিচের বর্ডারটা 1.5 ইঞ্চি থাকবে এভাবে এভাবে সেলাই নিচের বর্ডারটা 1.5 ইঞ্চি থাকবে এ পাশে এভাবে একটা 1.5 ইঞ্চিতে একটা মার্কিং দিয়ে দিবেন 1.5 ইঞ্চিতে একটা চক দিয়ে মার্কিং দিয়ে দিবেন গাইস আমি এই অ্যাপ্রনটা কাটিং এর জন্য আড়াই গজ কাপড় নিয়েছি 45 ইঞ্চি বহরের আড়াই গজ কাপড় দিয়ে একটা স্কুল কলেজ অ্যাপ্রন কাটিং করা হবে এটা একটা কলেজ অ্যাপ্রন দেখেন আমি মার্কিং টেনে দিয়েছি মার্কিং দাগটা দেখা যাচ্ছে কিনা খুব ভালোভাবে একটু দেখবেন আপনারা সো গাইস ফার্স্ট আমি লম্বার মাপ দেখা দিচ্ছি আপনারা লম্বাটা দেখেন 42 ইঞ্চি লম্বা অ্যাপ্রনের লম্বা 42 ইঞ্চি 42 ইঞ্চিতে দেখেন 42.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন এভাবে 42.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কাঁধে চোলটা ডাউনের জন্য 1.5 ইঞ্চি দিবেন দেখেন 1.5 ইঞ্চি আলমোস্ট শেভের জন্য 7.5 ইঞ্চি দিবেন 7.5 উপর থেকে 7.5 42 ইঞ্চি লম্বা 42 ইঞ্চি বডি লুজ থাকবে আলমোস্ট শেভের জন্য উপর থেকে 7.5 উপর থেকে 7.5 কোমরের মাপ 15 কোমরের দাগ 15 এই কোমরের দাগ এটা দেখেন এই দাগটা এভাবে টেনে ফেলবেন তাহলে আপনাদের এটা কোমরের দাগ এটা বডির দাগ এটা চোলটার ডাউনের দাগ তাহলে এখন এই যে জায়গা থেকে 1.5 ইঞ্চি দিবেন দেখেন এভাবে মাস থেকে মার্কিং থেকে 1.5 ইঞ্চি দিবেন এভাবে 3.5 ইঞ্চি দিবেন 3.5 তাহলে এখন চোলটা 16 ইঞ্চি চোলটা চোলটা 16 হলে তাহলে 8 এর ডাবল 16 তাহলে 8 নেবেন সিলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নেবেন 8.5 8.5 ইঞ্চি তাহলে লুজ হবে এক পার্ট 10.5 ইঞ্চি এই 10.5 কোমর দিবেন 9.5 নিচের গিয়ার হবে 26 আই মিন 13 দেখেন 13 ইঞ্চি গিয়ার তাহলে দেখেন এই যে আমি এখন শেপ কাট দিয়ে দেখেন এভাবে অ্যাপ্রনের বডি শেপটা দিয়ে দিব আপনারা খুব ভালোভাবে দেখবেন গাইস ভিডিওটা একটু লম্বা হবে যাতে অ্যাপ্রন কাটিং করতে একটু সময় লাগতেছে মাপটা ভালো করে বুঝাইতে আপনি কারণ আমি কাটিং করলে খুব আর্লিতে তারা পুরো করে কেটে ফেলতে পারবো বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু রিল্যাক্সে কাটতেছি আপনারা দেখেন তাহলে আমি এই যে এই মার্কিংটা দিব এই যে এই মার্কিংটা দেখেন এই জায়গা 8.5 আছে এই জায়গা 8 দিব একটু ডাউন দিব থলপাতের জন্য একটু ডাউন দিব দেখেন এই যে কর্নার থেকে এই যে কর্নারটা দেখতেছেন এই কর্নার থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিবেন এই শেপটা সবগুলোতে এভাবে 1.5 ইঞ্চিতে একটা হবে এভাবে হবে দেখেন
এই 1.5 ইঞ্চিতে। এটা খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। আমি কাটিং এর সময় এভাবে 1 ইঞ্চি বাড়তি কাটবেন, বাড়তি কাপড় রাখবেন এভাবে। দেখেন আপনারা খুব ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখে জিনিসটা শিখার চেষ্টা করবেন। আমি যদি আপনাদেরকে শিখাতে পারি আলহামদুলিল্লাহ, এটা আমি সন্তুষ্ট। দেখেন তাহলে এই যে আমার অ্যাপ্রন কাটিং এর একটা মার্কিং হয়ে গেল। এখন আমি এই শেপটা এভাবে তুলবেন, এভাবে এই যা দেখেন আমি মার্কিং দিয়ে তুলতেছি, একটু রাউন্ড করে। এখানে নেপাল হবে, কোট কালার হবে, অ্যাফ্রনে কোট কালার হবে, নেপাল হবে। তাহলে আমি এখন পকেটে দাগ দিব। সামনে যে অ্যাফ্রনের যে দুইটা দুই সাইডে পকেট হয় দেখেন, এভাবে 17.5 ইঞ্চির নিচে নেবেন, শোল্ডার থেকে 17.5 ইঞ্চির নিচে। নিচে নেওয়ার পরে এভাবে বাঁকা করে একটা দাগ দিয়ে দিবেন। আমার পকেটের মুখ থাকবে 5.5 ইঞ্চি, এই যে এই জায়গা থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দূরে থাকবে, মাছ থেকে 2.5 ইঞ্চি দূরে, 2.5 ইঞ্চি দূরত্ব রাখবেন। তাহলে এই যে 5.5 ইঞ্চি দেখেন আমার, এটা হচ্ছে যে আমার অ্যাপ্রনের পকেটের বোন হবে। এই জায়গায় পকেট হবে, দুই পাশে দুইটা এভাবে পকেট হবে, বোন থাকবে। তাহলে আমার একটা অ্যাপ্রনের মার্কিন অলরেডি করে ফেলছে। এখন দেখেন আমি কেটে ফেলবো। কাটার সময় আপনারা খুব ভালোভাবে একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। একটু হালকা নিচে এভাবে শেপ দিয়ে নেবেন, একটু রাউন্ড করে কাটবেন নিচেটা, যাতে কোনা নেমে না যায়, কোনাটা যাতে ঝুলে না যায়। এভাবে শেপটা দিয়ে দিবেন অ্যাপ্রনের। দেখেন তাহলে আমার অ্যাফ্রনটা কাটিং হয়ে গেছে অলরেডি। দেখেন আমি সামনের পাটটা কেটে ফেলছি, এর জায়গায় একটা চাকান কেটে দিবেন, এখানে একটা চাকান কেটে দিবেন, এই জায়গায় একটা চাকান কেটে দিবেন। দেখেন নিচে একটা এভাবে চাকান কেটে দিবেন। তাহলে এটা অ্যাফ্রনের আমার সামনের পাট কাটিং শেষ, সামনের পাট কাটিং শেষ। এখন আমি হাতের মুহুরিটা দেখেন, এভাবে হাত কাটার আগে এভাবে হাতের মুহুরিটা মেপে নেবেন। আমার একটা বডি আছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি আমার হাতের মুহুরি থাকবে। তাহলে আমার সামনের পার্ট কাটিং শেষ, এখন পিছনের পার্ট কাটিং করব। পিছনের পার্টটা কাটিং সময় একটু ভালোভাবে দেখবেন। দেখেন এই যে খোলা পার্টটা, পিছনের পার্টটাও খোলা পার্টটা এভাবে রাখবেন, কারণ পিছনে একটা বক্স টেকিং থাকবে, টেকিং থেকে নিচে 9 ইঞ্চি একটা কাটা থাকবে। অ্যাফ্রনের সিস্টেম যেভাবে হয় আর কি। দেখেন এইভাবে বসানোর সময় নিচেরটা একদম সমানভাবে ধরবেন, নিচের পাটটা এই যে সামনে এই পাশে দেখেন, এই পাট সমান থাকবে, উপর দিয়ে একটু কম থাকবে, উপরের জায়গা উপরের ব্যাক পার্টে সিলেট এভাবে সিলেট জন্য সিলানোর জন্য একটু কম রাখবেন। নিচে 1.5 ইঞ্চি রাখবেন, উপরে রাখবেন যে আপনার 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি রাখবেন। দেখেন এভাবে উপরে 1/2 ইঞ্চি, অনলি 1/2 রাখবেন। তাহলে ব্যাক পার্টটা এভাবে দেখেন 1.5 ইঞ্চি আমি বাড়তি কাটতেছি। আমি ফার্স্ট দেখেন নিচেরটা একটু শেপ দিয়ে দেখেন, খুব ভালোভাবে দেখেন সামনের পিছনের পাটটা 1.5 ইঞ্চি বেশি কাটবো। সামনের পাটের চেয়ে দেখেন এভাবে 1.5 ইঞ্চি বাড়তি কাটবেন, ব্যাক পাটটা বাড়তি থাকবে।
তাহলে জামার এই যে এই আড়াই ইঞ্চি দিছে, আড়াই ইঞ্চি এই দাগ বরাবর একটা এভাবে মার্কিং টেনে নেবেন। মার্কিং টেনে এভাবে একটা মার্কিং টেনে দেখেন, এভাবে এই আপনার এই যে চোল্ডারটা, এই চোল্ডারটা এখানে যতটুকু আছে এখানে ঠিক সেম থাকবে। থাকার পরে শেপ দিয়ে কেটে ফেলবেন, এই জায়গাটা পিছনের পার্টটা একটু রাউন্ড দিয়ে দিবেন। দেখেন আপনার এই যে মার্কিন আছে, মার্কিনটা এভাবে তুলে দিবেন, এভাবে তুলে দিবেন। দেখেন এটা হচ্ছে যে আপনার অরিজিনাল, এখানে সেলাই হবে। সো দেখেন তাহলে গাইস ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস দেখেন আমি এই জায়গায় একটা এভাবে চাকান কেটে দিবেন আপনারা, তাহলে আমার পিছনের পার্ট কাটিং শেষ। সামনের পার্ট যতটুকু দাগ আছে ওই দাগ একটা এভাবে চাকান কেটে দিয়ে দেখেন সামনের পার্টটা এভাবে সরাইয়ে পিছনের পার্টে এভাবে বর্ডার কাপড়টা বাদ দিয়ে 9 ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে দিবেন। দেখেন এ হচ্ছে আমার পিছনের পার্ট, এই পিছনের পার্টটা এই যে এখানে এভাবে পাড়া থাকবে, বক্স থাকবে একটা পিছনে অ্যাফ্রন যেভাবে হয়। তো আপনারা খুব ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, দেখে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে SMS করে জানাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো গাইস দেখেন আমি এখন হাতটা কেটে ফেলবো, দেখেন আমার দুইটা পাট দিয়ে আমার দুইটা হাত অলরেডি চলে আসবে। দেখেন আমার এটা হাতের জন্য একদম পারফেক্ট, আড়াই গজ কাপড় একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমার হাতের লম্বা 21 ইঞ্চি, 21.5 ইঞ্চি দেখেন, এই 21.5, 21.5 হাতের বর্ডার হবে যে 1.5 ইঞ্চি, তাহলে আপনি 2 ইঞ্চি এভাবে এভাবে এই যে 2 ইঞ্চি নেবেন। হাতের বর্ডার থাকবে, হাতের বর্ডারে যেভাবে সেলাই হয় আমি আপনাদেরকে দেখাই দিব কাটিং করে। আমি শেপের জন্য 4 ইঞ্চি দিচ্ছি, দেখেন ডাউন শেপের জন্য 4 ইঞ্চি, তাহলে আমি 8.5 পাইছি। এই যে 8.5 আমার 9 ইঞ্চি থাকবে, এই জায়গায় 9 ইঞ্চি থাকবে, হাতের মুখ থাকবে আমার 8 ইঞ্চি, এই 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি হাতের মুখ থাকবে, 9.5 ইঞ্চি। আমি হাতটা একটু ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে বসাই নিচ্ছি। দেখেন হাতের শেপটা কিভাবে দিচ্ছি, দেখেন এভাবে হাতের শেপটা দিয়ে দেবেন। সো গাইস আমার এই যে হাতের বর্ডারটা এভাবে এভাবে 1.5 ইঞ্চি একটা বর্ডার হবে, এভাবে একটা সেলাই হবে। আমার অ্যাফ্রন কাটিং শেষ, আমি তলপাটটা কেটে দিচ্ছি, দেখেন এভাবে হালকাভাবে একটু তলপাট কেটে দিবেন, তলপাট অবশ্য অবশ্য কাটতে হবে। সো গাইস আমার একটা কলেজ অ্যাফ্রন কাটিং শেষ, আপনারা ভালোভাবে দেখছেন এবং দেখবেন ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা একটা লাইক দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। সো গাইস ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।